Welcome to আমি পড়ি। আমি পড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। পূজো শেষ হয়ে গেছে, তবুও যেন ছুটির রেশ কাটতে চাইছে না, তাই একটু বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে এদিক ওদিক। তো এই কোথায় যাব ঠিক করতে না পেরে, হঠাৎ করেই প্ল্যান, তো তাই কিছু ঠিক করতে পারিনি। তাই বললাম চলো একটু পাহাড়ের দিক থেকে ঘুরে আসি। তো এদিকে যখনই আসা যায়, যতবারই আসা যায় না কেন, প্রতিবারই মনে হয় যেন নতুন নতুন কিছু দেখছি। এত সুন্দর লাগে, কোথাও যেতেও লাগবে না, শুধু রাস্তাটা ধরে এগিয়ে চলো, দেখো কত সুন্দর লাগবে চারিদিকে যে পরিবেশ। আর তার মধ্যে এখানে বৃষ্টি চলছে, বৃষ্টি ভেজা, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার অলরেডি শুরু হয়ে গেছে এখানে, তাই আরও ভালো লাগছে। তাই কোনো দিকে কোথায় যাব না যাব বুঝতে না পেরে তাই আমরা সোজা গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আর যত আমরা বাঘ পেরোচ্ছি, তত ধীরে ধীরে আমরা পাহাড়ের উপরেও উঠছি। এবং সত্যি বলছে, ঠান্ডাটা যে পড়তে শুরু করে দিয়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে, কারণ আমাদের এখনই যেমন যত উপরে উঠছি তত ঠান্ডাটাও বেশি লাগছে। বেশ অনেকটা উপরে আমরা উঠে গেছি, এবার একটা চওড়া রাস্তা, চওড়া দেখে জায়গা দেখে আমরা গাড়িটাকে দাঁড় করাবো, আর বেশি উপরে উঠবো না কারণ তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যায়। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমাদের চলছে এখন ফটোশ্যুট, বিভিন্ন পোজে এখন ফটো তোলা চলছে। সেখান থেকে আবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এবার আমরা চেষ্টা করছি কোনো একটা জায়গাতে বসে একটুখানি চা টা কিছু খাওয়ার, কারণ ঘুরতে এসে কিছু যদি টুকটাক খাওয়া না যায় কেমন যেন লাগে, তার জন্য সবচেয়ে ভালো একটু চা খাবো। দেখি এখন কোথায় ভালো একটা জায়গা পাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে চা খাবো। ইচ্ছা আছে যে বালাসন নদীটা আছে সেই তীরে চায়ের দোকান দেখেছিলাম, যদি পাওয়া যায় তাহলে সেখানে নদীর ধারে বসে একটু চা খাবো। আমরা এবার গাড়িটাকে দাঁড় করাবো, এখানে চলে এসেছি। গাড়িটাকে যেখানে পার্ক করলাম তার পেছন দিকে দেখলাম যে একটা রেস্টুরেন্ট মতো মনে হচ্ছে। তো দেখলাম যে ভালোই লাগছে বাইরের থেকে, তো ভেতরে ঢুকে দেখছি এত সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর। শিউলি গাছ, কত শিউলি ফুল পড়েছে রে। বাপরে জলের শব্দ, দেখো আমরা ভাবছি ঝর্ণা আছে কোথাও। কত কাশফুল, সব শুকিয়ে শুকিয়ে গেছে এখন কাশফুল। কি আওয়াজ জলের, আর কি দারুণ দেখতে জায়গাটা। রিভার গ্রিল রেস্টুরেন্ট, বেশ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। মাম্মা দেখো কত ঝর্ণা আছে রে। হ্যাঁ কত ঝর্ণা আছে রে। কত ঝর্ণা, ওই দেখ আবার ওই দিক দিয়ে একটা ঝর্ণা, সত্যি সত্যি ওই দেখ জল বেরোচ্ছে। একটু বেশ সুন্দর খাওয়ার, খাওয়ার টেবিলে খেতে বসেছি আর গাছ থেকে টুকটুক করে, হ্যাঁ কত শিউলি ফুল, কি দারুন। মেয়েতে কিছু বলো, ভীষণ খুশি। আর এই বছর প্রথম শিউলি ফুল দেখলাম আমরা, সত্যি করে দুর্গাপূজার সময় বা শিউলি ফুল দেখিনি, এখানে এসে দেখলাম। তো এখানে এসে যতই ঠান্ডা হোক তার সেখানে ঠান্ডা জিনিসই লাগে, ওই জন্য মাজা অর্ডার করা হলো। এবং আমরা নিয়েছি হচ্ছে চিকেন কিমার পকোড়া,
আর মেয়ের আবদারে নেওয়া হয়েছিল মোমো আর অবশ্যই গরম গরম চা। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো। আবার এখানে আসতে ইচ্ছা করছে, আবারও আসবো। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।